48 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার, 72 ঘন্টার মধ্যে ঘটনার অগ্রগতি, তদন্ত প্রতিবেদন জমার জন্য 95 বার সময় চাওয়া, এসবই সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড পরবর্তী বিভিন্ন সময় চিত্র। পরবর্তী শুনানি আগামী 5 মার্চ। বিচারের দাবিতে একের পর এক কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। এবার তারা বেঁধে দিলেন 30 দিনের সময়। যদি এই 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ না হয় তাহলে আমরা অনশনে যেতে পারি, আমরা একটি চূড়ান্ত কর্মসূচি দেব। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। সরকারের কাছে বা এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছে আমরা কি অপরাধ করলাম যে আমাদের বিচার হবে না? আমরা কেন পাবো না? আমরা কি অপরাধ করেছি? 95,000-এর বেশি ঘন্টা চলে গিয়েছে, কিন্তু সাগর সরোয়ার এবং মেহেরুন্নুরের হত্যাকাণ্ডের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কি রহস্য আছে? আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা দারুণ দারুণ সব কাজ করে দেখিয়েছে, একটা ক্ষেত্রে তারা কেন ছোট জগন্নাথ হয়ে যান? এর জন্য কারা দায়ী সেটাকে চিহ্নিত করুন, এখনো সময় আছে মাননীয় সরকার। পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন সাংবাদিক নেতারা। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা, এমন আশার কথা জানান মন্ত্রী। উপযুক্ত প্রমাণাদি এখনো র‍্যাব তাদের সম্মুখে আনতে পারেনি, সেজন্যই তারা প্রতিবেদন দিতে বিলম্বিত হচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।